কৃষক কৃষি তার উন্নয়ন সব নিয়ে আমাদের আয়োজন বাংলার কৃষি বাংলার কৃষি বাংলার কৃষি বলবে ফসল ভরবে গোলা আরো বেশি বেশি বাংলার কৃষি বাংলার কৃষি বাংলার কৃষি সুপ্রিয় দর্শক, বাংলার কৃষি অনুষ্ঠান থেকে শুভেচ্ছা। কৃষি তথ্য প্রযুক্তি ও পরামর্শ, এ নিয়ে আমাদের অনুষ্ঠান বাংলার কৃষি। দর্শক, আজ আমাদের অনুষ্ঠানে থাকবে বৃহত্তর রংপুর জেলার চর অঞ্চলের আখ চাষ সম্প্রসারণ নিয়ে মাঠ প্রতিবেদন, সেই সঙ্গে থাকবে কৃষি বিষয়ক কিছু গুরুত্বপূর্ণ তথ্য ও পরামর্শ, এবং অনুষ্ঠানের শেষ ভাগে থাকবে মৎস্য ও প্রাণী সম্পদ বিষয়ক প্রতিবেদন। বিস্ময়কর একটি সন্ধ্যা এসেছিল এদেশে ৫০ বছর আগে, এই বাংলাদেশে। কৃষিভিত্তিক একটা দেশ, বিজ্ঞান ও প্রযুক্তি মানুষের জীবনে আসবে কি আসবে না, এই ভাবনার বিষয় ছিল তখন। বিশ্বের মাত্র অল্প কয়েকটা দেশ টেলিভিশন দেখেছে। তখন বাংলাদেশের সর্বোচ্চ ইমারত ডিআরটি, বর্তমান রাজউক ভবন থেকে টেলিভিশন সম্প্রচার চলত সীমিত আকারে। খবর, গান, নাটক সবই হতো স্টুডিওর চার দেয়ালের মধ্যে। ক্রমে ক্রমে প্রযুক্তির উন্নয়ন, বহির্দৃশ্য ধারণ ব্যবস্থার সংযোজনে এই টেলিভিশনে উঠে আসতে শুরু করেছিল স্টুডিওর বাইরের ঘটনা। টেলিভিশন হয়ে উঠেছিল সর্বস্তরের জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন, এরপর শুধুই এগিয়ে চলা। বাংলাদেশ টেলিভিশন একটি ইতিহাস, একটি সাফল্যের নাম। এই সাফল্য সম্প্রচারে, জনমত সৃষ্টিতে, জাতি গঠনে, গণসংগ্রামে এই সাফল্য জনগণের পাশে দাঁড়ানো। দীর্ঘ ৫০ বছরে বাংলাদেশ টেলিভিশনের অভিজ্ঞতা এবং অর্জনের ঝুলিটি আজ পূর্ণতা পেয়েছে। বাংলাদেশের একটি অর্থকরী ফসল। দেশের প্রায় আড়াই লক্ষ হেক্টরে ১.২৫ লক্ষ মেট্রিক টন আখ উৎপাদিত হয়। তবে দেশের চরাঞ্চলে আখ চাষ তুলনামূলকভাবে অনেকটাই কম। সাম্প্রতিক বছরে বাংলাদেশ সুগার ক্যান রিসার্চ ইনস্টিটিউট বা ইএসআরআই চরাঞ্চলে আখ চাষ সম্প্রসারণে একটি প্রকল্পের মাধ্যমে বৃহত্তর রংপুরের ৫টি জেলা এবং ১৬টি উপজেলায় নানারকম কর্মকাণ্ড পরিচালনা করছে। বাংলাদেশ ইক্ষু গবেষণা ইনস্টিটিউটের তত্ত্বাবধানে পরিচালিত এই প্রকল্পটি হচ্ছে বৃহত্তর রংপুরের চরাঞ্চলের দরিদ্র জনগোষ্ঠীর কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ইক্ষু চাষ। আমরা এই প্রকল্পটি বৃহত্তর রংপুরের ৫টি জেলা এবং ৫টি জেলার ১৬টি উপজেলাতে এই প্রকল্পটির কার্যক্রম পরিচালনা করছি। এই প্রকল্পের আওতায় আমরা যে সমস্ত এলাকায় জমিগুলি অনাবাদি ছিল, বিশেষ করে চরাঞ্চলের জমি, এই চরে
এর আগে আমরা যখন আসি তখন শুধু ধঞ্চা দেখেছি, সেই ধঞ্চার পরিবর্তে যখন আমরা আখ প্রবর্তন করি তারপরে এখানকার চাষিরা আখের লাভটা তারা হাতে নাতে পেয়ে থাকে, এবং এই হাতে নাতে যখন লাভটা পায় তার পরের বছর থেকে তারা আখ করতে তারা নিজেরাই আগ্রহী হয়, এবং একের পর এক তাদের যেহেতু এটা লাভ হয় এবং এত বেশি এলাকা এখানে আখের জমিতে ভরে গেছে, এখন তাদের জন্য যে সমস্যা তারা বলছে সেটা হচ্ছে তাদের জন্য মারাই কলের এখন আরও বেশি দরকার মারাই কল। আমাদের প্রকল্পভুক্ত এলাকায় আমরা 16টা উপজেলা, 14টা উপজেলা যেহেতু আমাদের নন মিল জোনের মধ্যে আছে আর 2টা উপজেলা আমাদের মিল জোনের মধ্যে আছে, সেই 2টা উপজেলায় আমরা মারাই কল দেইনি। আমরা 14টা উপজেলায় 14টা মারাই কল অলরেডি দিয়ে ফেলেছি, এবং সেই সমস্ত মারাই কল যেখানে দিয়েছি সেখানেও আমরা কোঅপারেটিভ ভিত্তিতে তাদেরকেই বলেছি যে আপনারা সবার আখ মারাই করবেন এবং কারো নামে দেওয়া হয়েছে তারা এটা রক্ষণাবেক্ষণ করবে। এইভাবেই আমরা এই প্রকল্পের কার্যক্রম পরিচালনা করে আসছি। বাংলাদেশ ইক্ষু গবেষণা ইনস্টিটিউটের সাহায্যে সহযোগিতায় আমরা এখানে 2 বছর থেকে আখ করতেছি। এর আগে এখানে ধুমসা ছিল, গতবার করছিলাম 1 বিঘা, এবার আমরা করছি 30 বিঘা। মাড়াই করার পর আমরা গুড় তৈরি করি বাজারে নিয়ে বিক্রি করি। গুড়ের দাম গতবার ছিল 1 টিন রসের মূল্য ছিল, গুড় দানা গুড়ের মূল্য ছিল 800 টাকা, আর গুড় সখী গুড় ছিল 1400 টাকা মন। তীব্র শীতে বীজতলার পরিচর্যা। তীব্র শীতে সকাল 10টা 11টা থেকে সূর্য ডুবা পর্যন্ত পলিথিনের ছাউনি দিয়ে বীজতলা ঢেকে রাখুন। বীজতলার চারার গোড়ায় 3 থেকে 5 সেন্টিমিটার গভীর নলকূপের পানি ধরে রাখুন। শীতের সকালে বীজতলার দড়ি টেনে পাতার শিশি সরিয়ে দিন। চারা রোপণের পর শৈত প্রবাহ শুরু হলে কয়েকদিন দেরি করে চারা রোপণ করুন। রোপণের জন্য 35 থেকে 45 দিনের চারা ব্যবহার করুন। রোপণের পর শৈত প্রবাহ হলে জমিতে 5 থেকে 7 সেন্টিমিটার পানি ধরে রাখুন। ড্রাগন ফল ভিয়েতনামের জাতীয় ফল। সাম্প্রতিক বছরে বাংলাদেশে এর চাষ খুব ব্যাপকভাবে শুরু না হলেও অনেকেই এই ড্রাগন ফল চাষে সম্পৃক্ত হয়েছে। বাংলাদেশে 2007 সালে ড্রাগন ফলের জাত আমদানি করেছেন বাউজান উৎপাদন সেন্টারের পরিচালক ডক্টর এম এ রহিম। ইতোমধ্যেই ডক্টর রহিম তার ডান পালন সেন্টারে শতাধিক উদ্যোক্তাকে ড্রাগন চাষ সম্পর্কে প্রশিক্ষণ দিয়েছেন। গত 3 বছর ধরে এই ডান পালন সেন্টারে এর বংশ বিস্তার কার্যক্রম শুরু হয়েছে। উল্লেখ্য, ভিয়েতনাম থেকে এর ডান প্রজম আনার পর বাংলাদেশের আবহাওয়ায় চাষ উপযোগিতা যাচাই সাপেক্ষে বাউ ড্রাগন 1 ও বাউ ড্রাগন 2 নামে 2টি জাত অবমুক্ত করা হয়েছে। দেখছেন বাংলাদেশ টেলিভিশনের প্রতিদিনকার কৃষি বিষয়ক অনুষ্ঠান বাংলার কৃষি। সঙ্গেই থাকুন, এবারে প্রাণী সম্পদ বিষয়ক প্রতিবেদন। দেশের পোলট্রি শিল্পে সোনালী জাতের মুরগির অবদান উল্লেখযোগ্য।
সোনালী মুরগি একটি সংকর জাতের মুরগি। সাম্প্রতিক বছরে দেশের উত্তরের জেলাগুলো যথাক্রমে রংপুর, বগুড়া, জয়পুরহাট, দিনাজপুর, নীলফামারী ইত্যাদি জেলায় ব্যাপকভাবে সোনালী মুরগির বাণিজ্যিক চাষাবাদ শুরু হয়েছে। মূলত 98 সালের পিএলডিপি প্রকল্পের আওতায় জয়পুরহাটের মাত্র 3000 পরিবারকে সম্পৃক্ত করে সোনালী মুরগি পালনের কার্যক্রম শুরু হয়। বর্তমানে জয়পুরহাট জেলার জামালগঞ্জ, খেতলাল ও কালাই উপজেলার 120,000 পরিবার বাণিজ্যিকভাবে সোনালী মুরগি পালনে সম্পৃক্ত। বাণিজ্যিকভাবে সোনালী মুরগি পালন করার ক্ষেত্রে হ্যাচারি থেকে একদিনে বাচ্চা সংগ্রহ করে 1 থেকে 50 দিন পর্যন্ত নিয়মতান্ত্রিকভাবে ব্রিডিং করা হয়। এরপর এই চিকগাটের ভিতর বাচ্চা ডেলতে হবে, তারপর 1.5-2 ঘন্টা পানি খাওয়ার পর খাদ্য বাজারে যে স্টার্টার ফিট পাওয়া যায় ওই স্টার্টার খাদ্যটা এখানে এই কাগজের উপর দিয়ে ছিটিয়ে দিতে হবে। দিনের মধ্যে 3 থেকে 4 বার করে এই খাদ্য দিতে হবে। দ্বিতীয় দিন যেহেতু এই কাগজের উপর পুরাতন খাদ্যগুলো বের করে দিয়ে এই পুরাতন কাগজ তুলে ফেলতে হবে, তুলে ফেলে তুষগুলো নাড়াচাড়া করে গ্যাসগুলো বের করে দিয়ে আবার নতুন কাগজ দিতে হবে। এইভাবে তৃতীয়, চতুর্থ, পঞ্চম, সপ্তম দিন পর্যন্ত এই প্রতিদিনই কাগজ তুলে নতুন কাগজ দিতে হবে। অষ্টম দিনের দিন এই সম্পূর্ণ কাগজ তুলে ফেলতে হবে, তুলে ফেলে তুষের উপর এই বাচ্চাগুলো ছেড়ে দিতে হবে এবং খাদ্যের পাত্র, পানির পাত্র নিচে কাগজ দিলে সুবিধা হবে যে বাচ্চা যেন হাসলে তুষগুলো খাদ্যের পাত্র এবং পানির মধ্যে না ফেলে। এইভাবেই তারপর 14 দিন বয়স হয়ে গেলে চিকগাট সরায় ফেলে পুরো শেডের ভিতর বাচ্চা ছেড়ে দিতে হবে। খামারে রোগ জীবাণু বিভিন্ন কারণে হয়ে থাকে, তার মধ্যে অন্যতম একটা কারণ যে খামারে আমরা যখন প্রবেশ করব সব সময় জীবাণুনাশক ঔষধ দিয়ে হাত পা ধুয়ে এবং আলাদা পোশাক পরে আমাদের খামারের ভিতর ঢুকতে হবে। তা না হলে এই যে বাজারে যাই যে পোশাক পরে আসছি ওই পোশাক দিয়ে পরেই যদি আবার খামারের ভিতর ঢুকি তাহলে বাজার থেকে বিভিন্ন রাস্তাঘাটে রোগ বেঁধে এসে খামারে প্রবেশ করতে হবে। অতএব এটাকে খামারের জন্য আলাদা পোশাক পরিধান করে খামারে প্রবেশ করতে হবে, তাহলে অনেকখানি রোগ নিয়ন্ত্রণ হবে। এছাড়া খামারের আশপাশে ইটের স্তূপ বা অন্যান্য জঙ্গল যদি থাকে সেখানে ইঁদুরে বসবাস হলে সেই ইঁদুর রাত্রিতে মুরগির খাবার খাদ্য খাওয়ার জন্য চলে আসবে। খামারের আশপাশে এই এরকম ইটের স্তূপ, তারপর ভাঙ্গা জিনিসপত্র এগুলো স্তূপ করে রাখা যাবে না। দেশে প্রোটিন চাহিদা পূরণে বগুড়া ও জয়পুরহাটের মতো সারা দেশে সোনালী মুরগির বাণিজ্যিক চাষাবাদ আরো ব্যাপকভাবে সম্প্রসারিত হোক এটি আমাদের প্রত্যাশা। আর এরই সঙ্গে শেষ করব আজকের বাংলার কৃষি। বাংলার কৃষি অনুষ্ঠান আগামীকাল ঠিক একই সময় প্রচারিত হবে, দেখবেন আশা করি। আর হ্যাঁ, সেই সঙ্গে জানতে চাই আপনাদের মতামত। আমাদের অনুষ্ঠান বিষয়ে আপনাদের যে কোনো মতামত আমাদেরকে লিখেও জানাতে পারেন। আমাদের লিখবার ঠিকানা প্রযোজক বাংলার কৃষি, কক্ষ নম্বর 215, বাংলাদেশ টেলিভিশন, টেলিভিশন ভবন, রামপুরা, ঢাকা। আমাদের ইমেল অ্যাড্রেস বাংলার কৃষি @ais.gov.bd এবং ফেসবুক আইডি বাংলার কৃষি। এছাড়াও অনুষ্ঠানটি ইউটিউবে নিয়মিত দেখতে পাবেন। দর্শক, আজ এ পর্যন্ত, সকলকে ধন্যবাদ। কৃষক কৃষি তার উন্নয়ন।
সব নিয়ে আমাদের এই আয়োজন বাংলার কৃষি বাংলার কৃষি বাংলার কৃষি বলবে ফসল।